এডুকেটর এডুকেশন থেকে শৌভিক স্যার কথা বলছি। আমি যেটা জানাতে চাইছি যে আমাদের MBA এর ফার্স্ট সেমিস্টার 2024-এর টিউশন, মানে যারা 2024-এ মনে করছো যে MBA তে অ্যাডমিশন নেবে ওয়েস্ট বেঙ্গলে, তাদের টিউশন কিন্তু অলরেডি আমাদের দুটো ব্যাচ চলছে। আর যারা যারা কিন্তু এখন মনে করছো যে MBA ফার্স্ট সেমিস্টার 2024-এর টিউশন নেবে, তোমাদের কলেজগুলো হয়তো আগস্ট সেপ্টেম্বরে খুলবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে পরীক্ষা দেখবে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির ফার্স্টেই দিয়ে দেবে। এবং যেহেতু একটা পুজো, কালী পুজো, ক্রিসমাস, নিউ ইয়ার এগুলো থাকে, সময়টা একদমই থাকে না, দেখবে হয়তো হাতে মেরে কেটে কলেজ খুললে 4 মাস, 4.5 মাস। কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউটে বিশেষ করে সিলেবাসের যা লেংথ, যেখানে কোয়ান্টিটি টেকনিকের ভেতরে স্ট্যাটিস্টিক্স 1 এবং স্ট্যাটিস্টিক্স 2, যেখানে প্রোবাবিলিটি, বাইনোমিয়াল, পয়েজো, নর্মাল, হাইপোথিসের 12টা কেস, অ্যানোভা টেবিল, এবং স্ট্যাটিস্টিক্স 1-এ প্রায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সমস্তটাই, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, তারপর ডিসপারশন, কোরিলেশন, র্যাঙ্ক কোরিলেশন, সমস্ত কিছুই রয়েছে, একটা হিউজ সিলেবাস। এবং তার সঙ্গে যেটা আরো সাংঘাতিক ব্যাপার, যে ইকোনমিক্স পেপারটাও দুটো করে দিয়েছে, মানে আগে সিনিয়রদের বেলা শুধু মাইক্রো ইকোনমিক্সটা ফার্স্ট সেমিস্টারে ছিল, এইবার থেকে মাইক্রো ম্যাক্রো দুটোই চালু হয়ে গেছে। লাস্ট যে সেমটা হলো তাতে কিন্তু মাইক্রো ম্যাক্রো দুটোই ছিল তোমাদের, তো সেক্ষেত্রে মাইক্রো আর ম্যাক্রো কিন্তু বিশাল সিলেবাস, মানে এই সিলেবাস কিন্তু 4-4.5 মাসে শেষ হওয়ার নয়। কাজেই আমি কিন্তু এটা সবাইকেই বলছি যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কোনোদিন মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স পড়োনি, আইডিয়া নেই, স্ট্যাটিস্টিক্স জানো না, তারা কিন্তু যদি খুব লেট করে পড়া শুরু করো আগস্ট সেপ্টেম্বরে, মনে করো যে আমি ম্যানেজ করে নেবো, এটা কিন্তু অত্যন্ত ভুল হবে। এবং এই ভুলের জন্য অনেকেরই ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো পেপারগুলোতেই ছাপিয়ে আসছে, পার্টিকুলারই কিউটি আর ইকোনমিক্স পেপার, এবং তার সঙ্গে আরও একটা যেটা অ্যাডিশন করেছে অ্যাকাউন্টস, তো অ্যাকাউন্টসের সিলেবাসটাও কিন্তু হিউজ। কাজে এই পেপারগুলোর আমাদের এখানে কিন্তু অনলাইন টিউশন হচ্ছে গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে। যারা কিন্তু টিউশন নিতে আগ্রহী, আমি বারবার বলছি, আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে টিউশনের জন্য আমার সঙ্গে কথা বলতে পারো। আর খুব বেশি দেরি করে এলে, ধরো কেউ পুজোর পরে এলে, তখন কিন্তু আমরা আর সেই ক্যান্ডিডেটকে আর নিতে পারবো না, কারণ এত দেরি করে তখন আমি কোনো ব্যাচেই তাকে ঢোকাতে পারবো না। আর ওই অক্টোবর নভেম্বরে এলে আমাদের কিছু করার নেই, কারণ তো ফেব্রুয়ারির প্রথমেই পরীক্ষা, আমি কমার সময় পাবো, যে সিলেবাস এমনি হয়তো 8 মিলি, এখন প্রায় মে মিলি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যায়, এখন হলে তো 7-8 মাস সময় পাওয়া যাবে, হয়তো 75%, 80% সিলেবাস আমরা শেষ করতে পারবো। কিন্তু যে ক্যান্ডিডেট অক্টোবরে জয়েন করবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো সেখানে তো পুজো, ভাইফোঁটা, কালী পুজো, ক্রিসমাস, নিউ ইয়ার, তো এইসব মিলে তো 3 মাস হয়তো থাকবে হাতে, 3-3.5 মাস, 3-3.5 মাসে এই সিলেবাসের কী হবে? কিছুই হবে না। আর যার ব্যাকগ্রাউন্ড নেই, তার তো প্রথমে ইনিশিয়াল বুঝতে বুঝতেই 1-1.5 মাস কেটে যাবে। তো সেক্ষেত্রেই আমি বলছি, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা এত টাকা ইনভেস্টমেন্ট করে, যেখানে শুধু ম্যাকআউট MBA কেন, যারা সিউতে বা অন্য ইউনিভার্সিটির MBA তেও যারা অ্যাডমিশন নিচ্ছ, এখানে সিউ হতে পারে, যাদবপুর হতে পারে, বার্ডওয়ান হতে পারে, কল্যাণী হতে পারে, বা হয়তো অ্যামিটি হতে পারে, অ্যামিটি ইউনিভার্সিটি, যেখানেই নাও না কেন, আমি কিন্তু এটাই তোমাদের অ্যাডভাইস করব যে তোমরা কিন্তু আর দেরি করো না, কারণ সবসময় কলেজের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন দেওয়া সম্ভব হয় না। যেমন MBA এর ক্ষেত্রে ক্যালকুলাসের একটা ভূমিকা আছে, ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাস লাগবে, যারা কোনোদিন ক্যালকুলাস জানো না, তারা যদি আগে থেকে ক্যালকুলাস না শেখো, তোমরা কিন্তু মাইক্রোগ্রাফ সামস কিন্তু করতে পারবে না, মাল্টিপ্লায়ারে, ল্যাগরেঞ্জ মাল্টিপ্লায়ার, এবং ম্যাক্রোতেও কিন্তু মাল্টিপ্লায়ারের সামস আছে, সেখানে কিন্তু ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আছে ইকোনমিক্সে, তো সেই জন্য সেগুলো কিন্তু জানতে হবে। তো সেই জন্যই তোমাদেরকে আগাম সতর্ক করা, এবং তোমরা যদি মনে করো যে সত্যিকারের টিউশনটা নেওয়া দরকার, আমি বলবো আর দেরি করো না, আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে 2024-এর সেমিস্টার 1-এর টিউশনের জন্য কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলি, শেষ করছি, নমস্কার।